হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে আনারসের মিল্কশেক বানিয়ে দেখাবো। কিন্তু এটা কোনো রেগুলার মিল্কশেক নয়, এটার ব্যাপারে অনেক বিতর্ক আছে। এটা খাওয়া উচিত কি না, খেলে কতটা ক্ষতি হয়, স্বাস্থ্যের কোনো সাইড এফেক্ট হয়, এই সমস্ত অনেক ধরনের বিতর্ক আছে। তারপরও আমি আপনাকে বলছি, আমি এটা মাঝে মাঝেই খাই, আমার কিছু হয় না। তবে এটা খাওয়ার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি আপনাকে বলবো, কীভাবে খেতে হবে, কাদের খাওয়া উচিত নয় সমস্ত কিছু বলবো। তার আগে চলুন রেসিপি দেখে নিই। তো আনারসটাকে আমি এখন কেটে নেব। কাটার জন্য আমি এই ওপরের অংশটা কিছুটা ছেড়ে দিয়ে কাটবো, কারণ এটা আমি বাগানে লাগাবো। আবার লাগালে আরও একটা গাছ হবে, নতুন গাছ হবে, নতুন একটা আনারস হবে। যাই হোক, এই অংশটা আমি কেটে রেখে দিচ্ছি। এই যে অংশটা দেখছেন, এখান থেকে নতুন শিকড় গজাবে আর নতুন একটা গাছ তৈরি হবে। যাই হোক, এই অংশটা আমি ছিলে ধুয়ে কেটে নিয়ে আসবো। এই দেখুন বন্ধুরা, আমি কেটে নিয়ে এসেছি। আর এই চোখগুলো দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি ফেলে দিয়েছি। চোখগুলো থাকলে খেতে খুব তিতো লাগে আর গলা চুলকায়। তো এবার আমাদের মিল্কশেক বানানোর জন্য একটা গ্রাইন্ডিং জার লাগবে, তার মধ্যে আমরা এই পিসেসগুলো দিয়ে দেব। আমি 2 গ্লাস মিল্কশেক বানাবো, সেই হিসাবে আমি 5 থেকে 6 পিস মতো দিয়ে দেব। যতটা গাঢ় মিল্কশেক চান সেই হিসাবে কোয়ান্টিটিটা রাখতে হবে। অল্প কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি, তবে এটা একেবারে অপশনাল, চাইলে দেবেন না চাইলে না দেবেন কোনো অসুবিধা নেই। স্বাদ মতো চিনি দিচ্ছি। আনারসটা অবশ্যই খেয়ে দেখবেন কতটা টক কতটা মিষ্টি, সেই হিসাবে চিনি অ্যাড করবেন। তো এবার আমরা দুধ ছাড়াই ঢাকনা লাগিয়ে মিক্সারটাকে ঘুরিয়ে নিয়ে আসবো, একেবারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। এই দেখুন বন্ধুরা, স্মুথ পেস্ট একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাকে বলছি, যদি আপনি মিল্কশেককে ভয় পান, মানে আনারসের মিল্কশেককে স্পেশালি যদি ভয় পান, তাহলে দুধ দেওয়ার কোনো দরকার নেই, এর মধ্যে জল দিয়ে সোজাসুজি জুস বানিয়ে খেয়ে নিন। কিন্তু আমি কিন্তু মিল্কশেকই বানাবো। তো এই দেখুন, গ্লাসে আমি ভাগ ভাগ করে দিয়ে দিলাম। এবার মিক্সার জারে অনেকটা লেগে আছে, এটা আমি দুধ দিয়ে ধুয়ে দিয়ে দেব। জারের মধ্যে একটু দুধ দিয়ে দেব আর ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গ্লাসে অ্যাড করে দেব। আর গ্লাসের যে বাকি অংশটা রয়েছে, সেটা আমি দুধ দিয়ে ফিল আপ করে দেব। এবার শুনুন বন্ধুরা, এই যে মিল্কশেকটা, এটার কিন্তু যথেষ্ট সাইড এফেক্টস আছে। তবে সাইড এফেক্টস তখনই হয় যদি আপনি বানিয়ে রেখে দেন কিছু সময়ের জন্য। বানিয়ে যদি সঙ্গে সঙ্গে খেয়ে নেন তাহলে কিন্তু কিছুই হয় না। বানিয়ে যদি রেখে দেন বা ফ্রিজে রেখে দেন ঠান্ডা হওয়ার জন্য, বা কিছুক্ষণ পরে খাবেন বলে রেখে দেন, তাহলে এর মধ্যে একটা তিতো স্বাদের অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, যেটা স্বাস্থ্যের জন্য হানিকারক। আর যদি আপনার হজমের প্রবলেম থাকে, তাহলে অবশ্যই এটাকে একেবারে অ্যাভয়েড করবেন, এটাকে খাওয়ার কোনো দরকার নেই। সোজাসুজি এর মধ্যে জল দেবেন আর জুস বানিয়ে খেয়ে নেবেন, অথবা সোজাসুজি আনারস কেটে খেয়ে নিন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি একেবারে ফিট হন, হজমের কোনো সমস্যা না থাকে, তাহলে এটা খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ইয়াম্মি লাগে, খুবই টেস্টি লাগে। তবে বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে হবে, একেবারে রেখে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। তাহলে যদি আপনার মন চায় তাহলে রেসিপিটি অবশ্যই ট্রাই করুন, আর যদি মন না চায় তাহলে দুধের জায়গায় জল দিয়ে জুস বানিয়ে খেয়ে নিন। আর যদি রেসিপি ট্রাই করেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার অভিজ্ঞতা কেমন ছিল। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই, টেক কেয়ার।